দেখতে দেখতে বছর ঘুরে শীত আবার চলে এলো শীতে আবহাওয়া শুষ্ক হওয়ার কারণে এবং বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে এ সময় ত্বক হয়ে যায় শুষ্ক নিষ্প্রাণ ও মলিন তাই এ সময় ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন হয় আজকে এই ভিডিওতে আমি শীতে ত্বকের কমন কিছু সমস্যা এবং কিভাবে বাসায় বসে ত্বকের বাড়তি যত্ন নেবেন তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো প্রথমে আসি শীতে ত্বকে কি কি কমন সমস্যা হতে পারে শীতে দেখা যায় ত্বক শুষ্ক খসখসে ও মলিন হয়ে যায় ত্বক শুষ্ক হওয়ার কারণে ত্বকে চুলকানি হতে পারে ত্বকের সাথে সাথে ঠোঁটও শুষ্ক হয়ে যায় এবং ফেটে যায় হাতের তালু পায়ের তালু ফেটে যেতে পারে এছাড়া দেখা যায় ত্বকের সাথে সাথে মাথাতেও কিছু সমস্যা হয় যেমন মাথার চুলে খুশকি হতে পারে যারা অতিরিক্ত সময় ঠান্ডা পানিতে কাজ করেন তাদের সাধারণত দেখা যায় আঙুলগুলো নীল হয়ে যায় ফুলে যায় এবং সাথে চুলকানি থাকতে পারে এছাড়াও যাদের দীর্ঘমেয়াদী চর্মরোগ আছে যেমন সোরিয়াসিস অ্যাটোপিক ডার্মাটাইটিস সেবরিক ডার্মাটাইটিস এক্জিমা এবং ইকথায়োসিস তাদের ক্ষেত্রে দেখা যায় রোগগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে এখন আমরা জেনে নিই ত্বকে কীভাবে আপনারা বাড়িতে বসে এ সময় ত্বকের বাড়তি যত্ন নিতে পারেন শীত আসলে দেখা যায় সবাই পানি খাওয়ার পরিমাণটি কমিয়ে দেন এই ধারণাটি কিন্তু একদমই ঠিক নয় শীতেও আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন গড়ে আড়াই লিটার পানি এ সময় অবশ্যই খাওয়া উচিত পানির সাথে সাথে প্রচুর পরিমাণে ফলের রসও খাওয়া যেতে পারে এ সময় বাজারে প্রচুর সতেজ শাকসবজি ও ফলমূল পাওয়া যায় তাই এসব শাকসবজি এবং ফলমূল সবারই খাওয়া উচিত সাথে ভিটামিন সি জাতীয় খাবার অবশ্যই খাবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমাদের ত্বকে শুষ্কতার জন্য প্রয়োজন সেটি হচ্ছে ময়শ্চারাইজার এই শীতে ত্বকের ময়শ্চারাইজার হিসেবে আপনারা ভ্যাসলিন লোশন অলিভ অয়েল অয়েল অলিভ অয়েল অথবা নারিকেল তেল লিকুইড প্যারাফিন ব্যবহার করতে পারেন এছাড়া দিনের বেলা বাহিরে গেলে ত্বকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এর পরের পর্বের ভিডিওতে আমি আপনাদের কিভাবে। মশ্চারাইজার এবং সানস্ক্রিন এই শীতে সঠিক নিয়মে ব্যবহার করবেন তা নিয়ে কিছু কথা বলবো শীতে ত্বকের সাথে সাথে ঠোঁটও শুষ্ক হয়ে যায় এবং ফেটে যায় সেজন্য ঠোঁটের যত্ন নেওয়া প্রয়োজন ঠোঁটের মশ্চারাইজার হিসেবে ভ্যাসলিন এবং গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে অনেকেই ঠোঁট ভিজানোর জন্য জিবা ব্যবহার করে থাকেন এটা মোটেও ঠিক নয় এতে বরং ঠোঁটের আরও ক্ষতি হতে পারে হাতের তালু এবং পায়ের তালু যাদের ফেটে যায় তারা মশ্চারাইজার হিসেবে ভ্যাসলিন টেন টু ফিফটি ইউরিয়া বাম এবং প্যারাফিন যুক্ত ওয়াইনমেন্ট ব্যবহার করতে পারেন সাধারণত মশ্চারাইজার ব্যবহারের পরপরই যদি মোজা মোজা পরে থাকে হাত মোজা বা পা মোজা তাহলে মশ্চারাইজারের ইফেক্টটা আরও বেশি পাওয়া যায় এছাড়া যাদের পা অতিরিক্ত ফেটে যায় তারা অতিরিক্ত পানি বা সাবান ব্যবহার থেকে বিরত থাকবেন এছাড়া যাদের মাথায় এ সময় অতিরিক্ত খুশকি হয় তারা সপ্তাহে দুই থেকে তিন দিন টু পার্সেন্ট কীটকোনা শ্যাম্পু ব্যবহার করবেন অতিরিক্ত ঠান্ডায় বা ঠান্ডা পানি ধরার জন্য যাদের আঙ্গুল নীল হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে বা চুলকাচ্ছে তারা কাজের জন্য ঠান্ডা পানির পরিবর্তে মৃদু গরম পানি ব্যবহার করবেন বাকি সময়টাতে হাতে এবং পায়ে অবশ্যই মোজা পড়ে থাকবেন গোসলের জন্য এ সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করা ঠিক না অতিরিক্ত গরম পানি ত্বক এবং চুল উভয়কে শুষ্ক করে দেয় তাই গোসলের জন্য হালকা গরম বা মৃদু গরম পানি ব্যবহার করাটি উত্তম হবে অনেকেরই দেখা যায় এ সময় সিনথেটিক বা উলেন কাপড় থেকে ত্বকে অ্যালার্জি হতে পারে তাই শীতের উলেন কাপড় পরার আগে নিচে অবশ্যই একটি সুতি কাপড় পরে নিতে হবে বাসায় যদি কারো ব্ল্যাঙ্কেট ব্যবহার করে থাকেন তবে ব্ল্যাঙ্কেটের উপরে একটি সুতি কাভার লাগিয়ে নেবেন যাদের আগে থেকেই দীর্ঘমেয়াদী চর্মরোগ আছে যেমন সোরিয়াসিস একজিমা অ্যাটোপিক ডার্মাটাইটিস তারা এই নিয়মগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তারপরও যদি রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন সকলের জন্য রইল শীতের উষ্ণ শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন